মাদার টেরেসার আশীর্বাদ পেয়ে আমরা ধন্য। ছোট বড় বলে কিছু নেই, সে কথা তুমি বলো দিদি। বামুন পণ্ডিতরা মানে কই? মাসু মানে রাম। আমার কাল মেঘের পাতার কি হলো? দেবো দিদি দেবো, বউটা জ্বর তাই দুদিন। আবার জ্বর? কাল যে বললে ভালো আছে। সাবধানে থাকতে বলো দোয়াশার সময়। কি রে পারুল, তোর বিয়ের দিন তো এসে গেল, আমাকে নেমন্তন্ন করলি না তো? বিয়ে করতে আমার ভয় গেছে। রহিম ভাই, কি তুমি বুঝি মায়ের ছেলে নও? হ্যাঁ তা তো বটে, কিন্তু মায়ের আমরা সৎ ছেলে বই। মায়ের কাছে সৎ আর অসৎ বলে কিছু নেই। আমাকে দিবি না ফোন? রে ছেলেটাকে একবার দেখতে গেলি না কিরণ? বাবার শরীর ভালো হলে পাঠিয়ে দেবো। আবার কুবরে কেন? তুই তো তোর কাটুর কি জানিস, তুই গেলেই চলবে। আমার সময় হবে না বাচস্পতি কাকা। আরে তুই কাকা বলা সময়টা কিছুতেই গেল না, কত বারণ করেছি তোকে। হ্যাঁ বল বল,
সোহাগের ডাক ও ছয়ে যাবে। না সকালে একবার আর সন্ধ্যেবেলা একবার খাইয়ে দিও। আগে কি হলো আবার? ছেলেটার জ্বর তো ছাড়ছে না। আরে ছেড়ে যাবে ছেড়ে যাবে, ওষুধটা চালিয়ে যাও। এটা গুঁড়ো করে ফেলি, দেখলে মেয়েটা এসে পড়বে আবার, আমার কাজ করতে দেয় না। বাবা আবার তুমি ভারী কাজ করছো, চলো 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 একটু বিশ্রাম করো বাবা, বুকের ব্যায়াম। হ্যাঁ কতদিন শুয়ে থাকবো মা, সাত দিন তো হলো। যতদিন আমি বলবো। শোনো, যতদিন বাবার শরীর ভালো না হয় তোমরা একেবারে বিরক্ত করবে না, যার যা দরকার আমি দেব। তুমি তো আসোই দিদি, সেবা শুশ্রূষায় গাখান একেবারে মাথায় করে রেখেছো। তুমি বলো না চাচা, দিদির হাতে সেবা না পেলি সেবার চাষি বাঁচত? হ্যাঁ আমাকে সেবারে দিদিমণি ওষুধ না দিলে আমার কালার বাড়ি কাল আসো। ঠিক আছে আবার আসিস আমার কাছে। আমার উপর তুমি ভরসা পাও না বাবা? ভরসা কি মা, আমি যা পারি না তুই যে তাও পারিস, তুই আমাকেও হার মানিয়েছিস। তোমাকেও হার মানিয়েছি? হ্যাঁ মা, শুধু ওষুধ নয় তুই যে সেবা করতেও পারিস যা আমি পারি না। জানিস মা, যা ওষুধে সারে না তা সেবায় সারে। সত্যি বলছো বাবা, যা ওষুধে সারে না তা সেবায় সারে। করে দাদা, করে দাদা, আমার সব প্রয়াস হয়েছে গো, আমার সব গেল। আমার চোখের চটি নিভে যাচ্ছে, হায় আল্লাহ আমার রসুন, ওর চোখ উল্টো হয়ে গেছে, ওর শ্বাস টানতেছে। কিন্তু আমি তো যেতে পারবো না গফুর, আমার শরীরটা আমার। বাবা না না আমি যাচ্ছি না, আমি যাচ্ছি না। কেন যাবে না বাবা? এই যে বললে সেবাই সবচেয়ে বড় কাজ। কিরণ, না বাবা শীঘ্রই এসো না, তুমি যাও আমি ওদের দেখছি। কি কষ্ট হচ্ছে তোমার, কথা বলছো না কেন, চুপ করে আছো কেন? আমার কি হলো কাকা, আরে ভালো কইরা দেন। একটু গরম জল কাতে। আর কোনো ভয় নেই প্রতিমা, মা
রহমানে রহিম কালিন ইলাহে ওয়ান্না ইলাহে রাজিউন। সারাটা দিন তো উপোস করে আছো। বলো না মা জননী, জোনায় যদি পায়ে ধরলাম বামুন পণ্ডিতরা কেউ আসবে না। পঞ্চায়েত বিধান ইচ্ছে করে তুমি একবার হুকুম বহি সব করাকে ঘাত ধরে এখানে নিয়ে আস। ভালো করে বুঝিয়ে দি যে হাত লাঙল ধরতে জানে সে হাত লাঠিও ধরতে জানে। জি অনন্তদা, ওরা যা ভালো বুঝছেন তাই করছেন। তাহলে কবিরের চেটুর কাজ হবে না? কে বললে হবে না? তোমরা তো আছো, তোমরা করবে, তোমরাই আমার বাম পণ্ডিত। ঠিক বলেছো মা জননী, ঠিক বলেছো। ঠিক আমরাই করবো, কবিরাজ আমাদের সবাই, আমরা কারোর পরোয়া করি না। ঠিক বলেছো, আল্লাহ কৃষ্ণ চুলোয় গেল, যা এখন থাকুক। হ্যাঁ নাও দিদি, দাও আমায় দাও, ঘরে রেখে আসি। দেখো বজস্পতি, নিজের চোখে দেখো কবরা ছিল কিনা। আমাদের বাদ দিয়ে কবরেতে কাজ করা করাচ্ছি কাজ। হ্যাঁ করবে, তোমরা না এলেই বরং কবরেজ কাকার আত্মা শান্তি পাবে। কি যতটা ততটা কথা, থামো তো তোমরা, দেখছো মেয়েটা এখন শোকের সময়। যাও যাও এখান থেকে, যাও যাও, আমি দেখছি, যাও। বাবা তোরাও যা, বাবা শুনলি তো কিরণ, তুই বরং একটা প্রায়শ্চিত্ত করে ফেল। প্রায়শ্চিত্ত? প্রায়শ্চিত্ত করে আমি গোপুর জেঠার অপমান করতে পারবো না। আহা, কবরের যে মুসলমানের ঘরে জল খেয়ে মরেছে এই কথা তো মিথ্যে নয়। জলেরও জাত আছে নাকি? না না তা নয়, মানে ওই চেপে দেব, চেপে দেব, সব চেপে দেব। আমার মুখের উপরে কথা বলবে ওদের ক্ষমতা কি? শুধু তুই একটু আমার মুখের দিকে তাকা কিরণ, মা মরা ছেলে দুটোর মুখের দিকে দেখলে মুখটার ভেতরে হু হু করে রে। তোরও একটা হিললে হয়, ওরাও একটা নতুন মা পায়। বাচস্পতি কাকা, আর কাকা বলে দাগা দিস নে কিরণ, প্রাণের ভেতরটা কিরণ মুচড়ে মুচড়ে ওঠে। আপনার মুখ দেখে গঙ্গা নাইতে হয়। মানে দশ গাঁটের জল যদি খেতে চাস তবে কিনা এক ঘাটি খাওয়া ভালো। আপনি এত নিচ, বেরিয়ে যান। আচ্ছা কথাটা মনে থাকে জানো, ভুলে রাখিস কথাটা। মা এমন বিপদে পড়েছিলাম না, তা না হলে ঠিক সময় এসে পড়তাম। কিন্তু থাক থাক, আর অত মিথ্যে কথা বলতে হবে না। মা মিথ্যে তো মিথ্যে, কি বলবো বলো। কেন এমন করে পালিয়ে বেড়াচ্ছিস? পালাবো কেন? তুই তো জানতিস নবীগড়ের রাজা বাহাদুরের মেয়ের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি, তিনি এসে ফিরে গেলেন। তুই এর আগেও অনেকবার করেছিস, এই নিয়ে তিনবার হলো। মা শোনো, মা তুই বিয়ে করবি না, এই তো ওসব ঢের শুনেছি আর শুনতে চাই না। শোন, মেয়েটি সুন্দরী, বুদ্ধিমতী, বিষয় বুদ্ধি আছে। মা কতবার তো বলেছি যে বিয়ে আমি করবো না। তবে কি মোশাহেবদের নিয়ে মতিমহলে ফুর্তি করবি? বিয়ে করে যা খুশি তাই কর, এভাবে চললে জমিদারি ভেসে যাবে। লুটের মাল গেলেই বা কি, থাকলেই বা কি? লুটের মাল? আরে এক কালিয়া, আরে খালে নেই তো ভুগ আমার জায়গা। খালে 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 বাপ, ওইভাবে প্রজাদের মাংস ছিঁড়ে কুটেই তো জমিদারি তৈরি হয়েছে। ভুলে যাস নে, ওই জমিদারিতেই তোর মান মর্যাদা হয়েছে, আর ওইটাই তোর। কি খবর সংগ্রাম? বাবুজি পণ্ডিতজিরা। হ্যাঁ ওদের দাঁড়াতে বল, আমি আসছি। কথার জবাব দিয়ে যা। আসছি আসছি। বিয়ে তোকে করতেই হবে, আর ওই মেয়েকে।
কি চাই? বিচার করুন হুজুর, বিচার করুন। শাস্ত্র ধর্ম সব রসাতলে গেল। বিচার? সংগ্রাম সিং, হুজুর, এদের সব মার কাছে নিয়ে যাও। এদের নাকে কান্না শোনবার মতন সময় আমার কাছে নেই। জি হুজুর। তা যাচ্ছি হুজুর, তবে কিনা একটা মেয়ের এত বড় আসপত্তা। মেয়ে? কি বলবো হুজুর, অল্প বয়স আর চুলগুলো স্বভাব। বেশ টাটো, টাগর টগর। তাহলে তো দেখতে হয়। নিশ্চয়ই দেখবেন, আপনি হলেন জমিদার, আপনার অধিকার তো সকলের আগে। বেশ ভালো করে দেখবেন। ঠিক আছে, আপনারা যান, আমি দেখছি। হ্যাঁ চলো বিভূতি। সাঁকো নাড়িয়ে চিতর্ক রত্ন, এইবার দেখব কবরেজ বেটির তেজ কত। কিরণ, তুই এখান থেকে চলে যা মা, মন্দিরে ঢুকিস না। মন্দিরে ঢুকবো না। না মা, বাচস্পতিরা জানতে পারলে কুরুক্ষেত্র করবে। ওরা যা তা বলে বেড়াচ্ছে তোর নামে। আপনি ওদের কথা বিশ্বাস করেন গোপাল কাকা? ওদের তো কেউ বিশ্বাস করে না মা, ভয় করে। ওরা তোকে মন্দিরে ঢুকতে নিষেধ করে গেছে। নিষেধ করে গেছে? হ্যাঁ মা। যাস না মা, শেষে একটা অনর্থ ঘটবে। কার রাজ্যে কে অনর্থ ঘটাবে গোপাল কাকা? মায়ের রাজত্বে অনর্থ ঘটাবার ক্ষমতা কারও নেই। ক্ষমতা আছে কি নেই দেখতে চাস? মায়ের মন্দির অপবিত্র করতে চাস কোন সাহসে? পঞ্চায়েতের বিধান একে বলনি গোপাল? ওদের বলে দিন গোপাল কাকা, মায়ের বিধান ছাড়া আমি কারো বিধান মানি না। কে? কয়েকটা ছোট লোক চাষা দলে আছে বলে ধরাকে একবারে সরা কেন করছে? মানবে না, পাঁচজন নিয়ে। কি বলতে চান আপনারা? তুই জানিস না গোপুর কেন রাত খাচ্ছে ছিল তোর গাড়ে? পাহারা দিচ্ছিল শকুনের হাত থেকে আমাকে বাঁচাবার জন্য। যত বড় মোগলাই তত বড় কথা, আমি শকুন? বাচস্পতি মশাই, কি ভেবেছেন আপনি? যা খুশি তাই করবেন, দেশে আর মানুষ নেই? যদি সাহস থাকে মায়ের কথা স্বীকার করুন। কি বলেছিলেন আমাকে? কেন আপনার এত আক্রোশ? ধর্মের নামে ফোটাতি লোককে ভণ্ডামি করতে লজ্জা করে না আপনার? তেজিয়াল নে যাবো মানে? ওর মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গা থেকে বিদেয় করে তবে যাব। এখান থেকে যাবি না, তোর দাঁড়াত দেবো। করো কি করো কি? মায়ের জাত, পরকালের ভয় করো না। বাবা মনে রাখে কিরণ, আমার নাম জগন্নাথ বাচস্পতি। মা, আমার সাহস দাও, আমি যেন সব বাধা তুচ্ছ করে তোমার কাজ করে যেতে পারি। মা, কি হারান কবিরাজের মেয়ে এত বার বেড়েছে? কি বলবো রানীমা, সাপের পাঁচ পা দেখেছে, নইলে আপনার কাছে ছুটে আসি। ঠিকই চ্যাটাং চ্যাটাং কথা, আপনাকে পর্যন্ত মানছেন। বলে ডেকে আনো তোমাদের জমিদারনিকে। বলে আমাকে এক ঘরে ঘরে দেখি তার সাধ্যি কত। কি বললেন? আমাকে বলে কিনা জমিদারনি? ইন্দ্র, আজ ওই মন্দিরে আমি জানি আমাকে অপমান করেছে জেনেও তুই চুপ করে রয়েছিস। দেখছি। দেখার কিছু নেই, ওই হারান কবিরাজের মেয়েকে বুঝিয়ে নে যে আমাকে অপমান করার পরিণাম কি। তুমি যাও মা, ওসব মেয়েকে কি করে শায়েস্তা করতে হয় তা আমি ভালো মতন জানি। সংগ্রাম সিং, হুজুর। ওই কবিরাজের মেয়েকে আমার চাই আজই রাত্রে।
Thank you.
আমি আসবো। ইডিয়েট, এখানে নয়, এখানে নয়, সবার ঘরে। মেয়েদের আমি একদম পছন্দ করি না। তোমার মতন অনেক অবাধ্য মেয়ে এ বাড়িতে শায়েস্তা হয়েছে, বুঝলে? একটা মেয়েকে শায়েস্তা করতে পুরুষের দরকার হয় না। বটে, নতুন নতুন সবাই এ কথা বলে, তারপর কান্না একেবারে তাল গোল পাকিয়ে যায়। তোমারও যাবে, এমন সুন্দর চোখের চাউনি, এমন সুন্দর। ইন্দ্রনাথ বাবু, জমিদার বাবু বলো, জমিদার বাবু, নাম ধরে টাকা আমি একদম পছন্দ করি না। এসো, কাছে এসো। লজ্জা করে না আপনার? লজ্জা থাকলে জমিদার হওয়া যায় না। আমার ঠাকুরদা মদ আর মেয়ে মানুষে আর্ধেক জমিদারি উড়িয়ে সেসব দিয়ে পাগলাগারও দিয়ে মারা গেছেন। আবার ঠাকুরদার বাবা, ওর আবার ষোলো পেরুলে চলত না, জমিদারই নজর তো। তোমারও তো এরকম বয়স না? বড় লোভী ছিলেন, দয়া মায়া লজ্জা একেবারে কিচ্ছু ছিল না, হাতে পেলে ছিঁড়ে কুটে একেবারে শেষ করে ফেলতেন। এটাতে আর কিছু নেই, একেবারে কুড়ি, সবে মাত্র ফুটেছে। আপনি আমাকে বাড়ি পাঠিয়ে দিন। বাড়ি গোবিন্দ, ওখানে তো সবসময় থাকো, এমন বাড়িতে তো কোনোদিন থাকোনি। দেখো দেখো, চেয়ে দেখো কি সুন্দর, কিন্তু এতে কোনো প্রাণ নেই। আর তোমার তোমার ভয় পাওয়া মুখে তোমাকে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? কেন নিয়ে এসেছি? গোবিন্দর কৃপায় সে অতি লজ্জার কথা, আমি মুখে আনতে পারবো না। আজকের পরে
তুমি ওকে আনতে পারবে না। আমাকে ছেড়ে দিন, আমার মা বাবা সবাইরই থাকে, সবাই চুপ করে যায়। তুমিও যাবে, এসো কাছে। আমার ছেড়ে দিন, আপনি পার করে। পায়ে কেন? উনি আমার আরেকজন স্বর্গীয় পূর্বপুরুষ, আমার চিরকুমার কাকা রায় বাহাদুর। ওর প্রতাপে বাগে গরুতে এক ঘাটে জল খেত। বিয়ে না করলে উনি ঠিক ভীষ্মদেব বা সুখদেবের জীবন পছন্দ করতেন না, কাজেই প্রতি রাত্রে তার প্রয়োজন হতো। জেনে রাখুন, কালকে সকাল হলে সবাইকে জানিয়ে দেব আপনার এই নোংরামি কথা। সকাল? সে সকাল জমিদার বাড়িতে কোনো দিন হয় না। দয়া করুন, আপনি আমার বাবার মতো। বাপ শুধু একজন হয়। ভগবান, ভগবান তো মন্দিরে, এটা বিশ্রাম। আপনার কাছে আমার একটা অনুরোধ, সমাজে মুখ দেখাবার আগে আপনি আমাকে দয়া করে কানে মেরে ফেলুন। নিশ্চয়ই তুমি আমার ইচ্ছে পূর্ণ করেছো, তোমার ইচ্ছে আমি না রেখে পারি। তোমার শেষ ইচ্ছে পূরণের সঙ্গে সঙ্গে আর একজন ইচ্ছে পূর্ণ হয়। টাইগার আমার সব চাইতে প্রিয় বাঘ, অনেকদিন ধরে ফুরাচ্ছ। কি এখনো ভয় করছি না? আচ্ছা, এত তেজ, এত তেজ। মেরে ফেলুন, তবু দেখুন মেয়েরা হাসতে হাসতে মরতে পারে কিন্তু ধর্ম দেয় না। সত্যি সত্যি সত্য আমি নিজেই তোমাকে গুলি করে মারতে পারতাম, কিন্তু না, দেখি তোমার সাহসের দৌড় কত। তুমি নিজেই নিজেকে গুলি করে মারবে। নাও ধরো।
করলেন? কি করলেন আপনি? আজ থেকে তুমি আমার স্ত্রী। কুলদেবী সাক্ষী রইলেন। এ খেয়াল না খেলা? হ্যাঁ খেলা, এমন খেলা এ বংশের কেউ কোনোদিন খেলেনি। আমি খেলব। পুরোহিত মশাই শুনুন, বলুন। যত তাড়াতাড়ি পারেন শাস্ত্র মতে আমাদের বিয়ের ব্যবস্থা করুন। আগে আমি তাহলে রানীমাকে জানাই। রানীমাকে জানাবার দায়িত্ব আমার, আমি যা বলছি আপনি তাই করুন। ঠিক, শুনুন, বলুন। মায়ের মূর্তির সামনে আমাদের বিয়ে হবে, শুধুমাত্র শাস্ত্রীয় অনুষ্ঠান, কোন রকম আড়ম্বর আমি চাই না। এদের সব ভালো করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। ঠিক আছে। ও হ্যাঁ, এদের তো আবার মাছ মাংস চলে না? চলে চলে চলে, মাছ মাংস সব চলে। কুসংস্কারকে আঁকড়ে ধরে রাখার নামই হচ্ছে বংশমর্যাদা। নীল রক্তের বিষ বড় সাংঘাতিক, সেই বিষের জ্বালায় আমি দিন রাত ছটফট করেছি, এখান থেকে বেরোতে চেয়েছি কিন্তু পারিনি। জলসাঘর, মদ, বাইজি, শিকার, অসহ্য, এক এক সময় মনে হয় সবকিছু ভেঙে চিলমার করে দিই কিন্তু পারি না। বিলাসী মন বড় দুর্বল, সে শুধু ভালো লাগার স্রোতে গা ভাসিয়ে নিশ্চিন্ত হতে চায়, তাই ভালোবাসার সাধ সে কখনো পায় না। তাই খুঁজেছি এমন একজন যে আমাকে শুধু ভালোই বাসবে না, শক্তিও যোগাবে। আমার খামখেয়ালি স্বভাবটাকে গড়ে পিঠে ঠিক করে নিতে পারবে। ঠিক এমন সময় দেখলাম তোমাকে। এই তো, এই তো সেই মেয়ে যার তেজ আছে, চরিত্র আছে, জীবনের একটা আদর্শ আছে। আমি আমি বাঁচতে চাই কিরণ, আমি বাঁচতে চাই, আমি নিজেকে বদলাতে চাই। তুমি পারবে না, পারবে না আমাকে বদলাতে। আমি? হ্যাঁ তুমি। তোমার ওই চোখ দুটির মধ্যে দেখতে পাচ্ছি তুমি অমন করে বলো না, আমি আর সইতে পারছি না। আমি জানি তুমি পারবে। কিরণ একটা কথা, মা একটু জেদি কিন্তু মানুষ খারাপ নন। জমিদারি খানিতে সারা জীবন তিনিও তো পিষেছেন নিজেকে, শাসন ছাড়া কোনো দিন স্নেহ ভালোবাসা পাননি, তাই
ভেতরটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। ওর কথায় কিছু মনে করো না কিরণ। মায়ের কথায় মেয়েকে কিছু মনে করে? আমি জানি মায়ের আশীর্বাদ একদিন পাবই। কিরণ, কিরণ, তোমার চিন্তা আমি ভুল করিনি। কিরণ, তোমার চিন্তা আমি ভুল করিনি। তোমার চিন্তা আমি ভুল করিনি। আমি ভুল করিনি। দাদাবাবু, দাদাবাবু, চা এনেছি। বৌরানী মন্দিরে গেছেন। ও, এই তো এসে গেছে। তুমি উঠে পড়েছ? কি রাখো ওখানে? রাখবো। হ্যাঁ, এখন থেকে বাসি মুখে চা খাওয়া বারণ। বারণ? জি আজ্ঞে মহারানী। বৌরানী, রান্নাশালের কি হবে? রানীমা তো ওদিকে যাওয়া ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়েছেন? আচ্ছা, আমি যাচ্ছি। এই হচ্ছে তোমার রান্নাশাল। এদিকটা আমিষ আর এদিকটা নিরামিষ। সেবার বাবা নিজের সংসার নিজে বুঝে সুঝে নাও বৌরানী। কি রে, তোরা সব বসে আছিস কেন? প্রণাম করিস? না না, থাক থাক, তোমরা যে যার কাজ করো। শুনুন, এটা কি মায়ের জল খাবার? হ্যাঁ, আজ থেকে মায়ের খাবারের ভার আমার, আমায় দিন। বামন মেয়ে, ওকে বলে দাও এটা জগন্নাথ ক্ষেত্র নয়, জাত বেজাতে রান্নাশালে ঢোকার নিয়ম নেই। তুমি তো জানো যাত্রা রাতে ছোঁ আমি খাই না। ওসব ফেলে দাও, ফেলে দাও ওসব। রান্নাশাল ভালো করে গোবর দিয়ে ধুয়ে পুঁছে দেবে, বুঝে তো? আমারই অন্যায় হয়ে গেছে বৌরানী, তোমাকে এখানে নিয়ে আসা। মা, আমাকে সব সহ্য করার শক্তি দাও, আমি যেন হেরে না যাই। কিরণ, এই যে কিরণ, এটা ভাঁড়ারের চাবি। ভাঁড়ারের চাবি? হ্যাঁ, মার কাছ থেকে নিয়ে এলাম, এখন থেকে তোমার কাছে থাকবে। অন্যায় করেছ। অন্যায়? আজ সকালে রান্নাশালে যা ঘটনা ঘটে গেছে, তারপরেও আমি যাকে স্ত্রী বলে গ্রহণ করেছি, মা তাকে স্বীকার না করতে পারেন, কিন্তু অপমান করার কোনো অধিকার তার নেই। আর ছেলের বুঝি মাকে অপমান করার অধিকার আছে? যাও, চাবিটা ফিরিয়ে দিয়ে এসো। ছোট হতে আমি শিখিনি কিরণ, যা জোর করে নিয়ে এসেছি তা ফেরত দিতে পারবো না। ছি, মায়ের কাছে কেউ ছোট হয় না। কোথায় যাচ্ছ কিরণ? এ চাবি আমি সেদিনই নেব, যেদিন মা নিজের হাতে আমার আঁচলে বেঁধে দেবেন। মা, এখানে এসছো কেন? কি চাই? ক্ষমা চাই দৃষ্টি মা, এই নিন। স্বামীকে দিয়ে অপমান করিও বুঝি তোমার স্বাদ মেটেনি, তাই আবার নিজে অপমান করতে এসছে এখানে? সব দোষ আমার, আপনার যা শাস্তি আমাকে দিন, কিন্তু ওর উপর রাগ করে থাকবেন না। সংসার আপনার, আমরা আপনার আশ্রয় আছি মা, এই নিন। যা আমি একবার ফেলে দিই তা আমি তুলে নি না, চলে যাও এখান থেকে। যতক্ষণ আপনি ক্ষমা না করবেন আমি কিছুতেই যাব না এখান থেকে, আমি আপনার পায়ে মাথা ঘুরে মরব। আপনি রাগ করলে এ সংসারের অমঙ্গল হবে, আপনার ছেলের অমঙ্গল হবে মা।
আমাকে আপনি ক্ষমা করুন, আমার চেয়ে আপনি তো তাকে ভালো চেনেন, এটা আপনার জিনিস মা, আপনি রাখুন। তুমি এখন যেতে পারো। বৌরানী, কি এত ভাবছ? আরে শ্যামা, গায়ের লোক আমায় ভুলে গেছে না? কি যে তুমি বলো না, তোমাকে কি কেউ ভুলতে পারে? তাহলে ওরা আসে না কেন? আসে বৌরানী, আসে। হ্যাঁ, গোপুর্ণিয়া, তোমার অনন্ত দাস, অতু, ফতিমা দি সকলে আসে, কিন্তু সংগ্রাম সিং তাদের ঢুকতে দেয় না। ঢুকতে দেয় না? না, রানীমার হুকুম। তুই ওদের খবর দে, বলবি আমি ওদের ডেকেছি। সংগ্রাম সিং, ওদের ভেতরে আসতে দাও। এত দূর আসফর্তা। মা, আমি একটা কথা স্পষ্ট জানতে চাই, এ বাড়িতে আমার কোনো অধিকার আছে কি নেই? কি হয়েছে মা? আমাকে অপমান করা হয়েছে। অপমান তোমাকে কে করেছে? কে আমার? তোমার গুলো ধরি বউ। কিরম তোমাকে অপমান করেছে? হ্যাঁ, আমার বারণ করা সত্ত্বেও যত সব ছোট জাত যারা এ বাড়ি ত্রিসীমানায় কোনোদিন আসেনি, তারা এ বাড়িতে ঢোকার সাহস পেল কোত্থেকে? এর একটা বিহিত করো, আর তা নাহলে আমার অন্য কোথাও পাঠিয়ে দাও। এত বড় অপমান আমি সহ্য করতে পারবো না। তোমাকে এ বাড়িতে অপমান করার অধিকার কারুর নেই মা। কিরণ সত্যি যদি তা করে থাকে তাহলে তার শাস্তিও তাকে পেতে হবে। কোথায় সে? কেমন আছো গোপুর জেঠা? ভালো মা জননী, ভালো। কি অনন্তদা, আমাকে একেবারে ভুলে গেছো বুঝি? তোমাকে কি ভুলতে পারি দিদি? কি রে ফতিমা, রসুল কেমন আছে? ভালো নয় দিদি। সে কি রে, তোমার ওষুধ খেয়ে সেই যে ভালো হয়ে উঠল, তারপর থেকে এমন খাই খাই ধরেছে না, কিছুতেই কমছে না। দিদি, এবার একটা এমন ওষুধ দাও যাতে ওর খাওয়াটা কমে যায়। আরে থাক, না না, আমি ওষুধ খাবো না, ওষুধ খাবো না। বৌরানী, দেখো সে তো ওষুধ খাচ্ছে না, বলছে তেতো। তেতো তো কি হয়েছে, নিয়ে আয় তো আমার কাছে। যাও বসো। দোয় মা জননী, বড্ড তেতকুটে। তেতকুটে, আয় এদিকে আয়, হাঁ কর, হাঁ কর ভালো করে। বড্ড তেতো, তেঁতুল, পান্থা, লঙ্কা যখন খাস তখন মনে থাকে না? কোনো কথা শুনে যায় না, খেয়ে নে। লক্ষ্মী ভাই আমার, খেয়ে নে, খেয়ে নে ভালো করে। আরে ভালো হয়ে যাবি। হ্যাঁ তো দেখেছ, হাতটা কাটে। বাকিটা ভুলে গিয়েছিল যে এটা জমিদার বাড়ি। আমারই ভুল, আমি ভুলে গিয়েছিলাম এটা জমিদার বাড়ি। তোমরা রেশো না এখানে, দরকার হলে আমি যাব। কিরণ, চাষিদের ঘরে যাবার সিদ্ধান্তটা তুমি নিজের থেকে না নিলেই পারতে। এ বাড়ির দরজা ওদের জন্য খোলা থাকলে নিতাম না। যদি যেতে না দি তাহলে বুঝবো গরিব দুঃখীর সেবা করে তা তুমি চাও না? না না, আমি ঠিক তা বলছি না, কিন্তু মার কথাটা তোমার ভাবা উচিত ছিল। সংসারের ক্ষেত্রে তার শাসন আমি মাথা পেতে নিয়েছি। বাবা বলতেন সেবাই মানুষের বড় ধর্ম, সেই সেবা করতে গিয়েই বাবা আমার। কিরণ, কেঁদো না কিরণ। একদিন তুমি বলেছিলে সব কিছু বদলাতে চাও, নতুন করে গড়তে চাও। কেন,
কেন আমায় মিথ্যে আশা দিয়েছিলে? স্বামীটি তো আমি দাবি খেয়াল না না কিরণ, আমায় ভুল বুঝো না। আমি কখন যে কি করে ফেলি। ঠিক আছে, তোমার যা করবার তুমি করো, আমি আর বাধা দেব না। আমি নিজে গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসছি। না, আমার জন্য ওদের আসতে বলো না। যেদিন তুমি নিজে বুঝবে ওদের টাকা দরকার সেদিন দেখো। বেশ, তাই হবে কিরণ, তাই হবে। আমার অনেকদিনের অভ্যেস তো, পাল্টাতে একটু সময় লাগবে। তুমি শুধু আমাকে একটু সময় দাও, দেখো আমি নিজেকে ঠিক পাল্টে ফেলবো। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু একটু ব্যাগ আছে না? থাকলো ব্যাগ তো, এবার ঠিক লাগছে না? হ্যাঁ এবার ঠিক। কি পেরেছি? যা টানিয়েছ তা তুমি বিশ্বাস করো? বিশ্বাস না করলে টাঙালাম কেন? পারবে প্রমাণ করতে? কি প্রমাণ চাও? তাহলে খুলে দাও মায়ের মন্দির। এবারের পুজোয় হাড়ি ডোম মুসলমান যারা এতদিন মন্দিরে ঢুকতে পারেনি তারা সবাই আসুক, আনন্দ করুক। এ কি বলছো তুমি? তুমি এদের অন্য কোথাও ডাকো, দান ধ্যান করো, খাওয়াও দাওয়া, প্রসাদ বিতরণ করো, কিন্তু কুলদেবীর মন্দিরে? না না, তা হয় না। ধর্মের ব্যাপারে তুমি আমাকে হাত দিতে বলো না কিরণ। মানুষকে ভালোবাসার চেয়ে বড় ধর্ম আর কিছুই নেই। তুমি বুঝতে পারছো না কিরণ, এতে অমঙ্গল হবে, কুলদেবী রুষ্ট হবেন, এ হয় না। কেন হয় না? আমরা পীরের দরগায় মানত করি না, সত্য পীরের পুজো দিই না, কই ওরা তো কখনো বারণ করে না। সকলেই মায়ের সন্তান, তুমি মিথ্যে অমঙ্গলের ভয় করছ। কিন্তু কিন্তু এ বংশের কেউ কোনোদিন যা করতে সাহস করেনি। তুমি তো করেছ, তুমি তো আমাকে এ বংশের বউ করে নিয়ে এসেছ। কিন্তু যদি কিছু হয় পারবে তুমি দায়িত্ব নিতে? নিশ্চয়ই পারব, মায়ের কাছে দায়িত্ব নিতে আমি কোনো ভয় পাই না। বেশ, তবে তাই হোক, ডাকো সবাইকে, করো উৎসব।
मैं करे हे दिए मोलो हे दिए मोलो मैं करे हे दिए मोलो हे दिए मोलो आहा बोली अतईशो जामा के टाका अतईशो जामा के टाका तंत्र मंत्र जानिस किछु जानिस किछु हट छाड़ा माथा मोटा जत सब माथा मोटा সেজে ও ঠাকুর জ্ঞানী গুণী সেজে আর কি বসে থাকা চলে আর কি বসে থাকা চলে কপাল ঝুঁকে নেমে পড়ো পুঁতি পাথর শিখে তুলে 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 বিশ্বাস হচ্ছে না ঠাকুর তবে শোনো এই তোর নাম কি রে রহিম তুই মাকে কি বলিস আম্মা আর তুই কে আমি রাম আমিও মাকে মা বলি আর আমরাও তো মা বলি আমরা সবাই মা বলি রাম বলো আর রহিম বলো আরে রাম বলো আর রহিম বলো সবাই মায়ের একই ছেলে সবাই মায়ের একই ছেলে মাকে সবাই মা বলে ভাই মাকে সবাই মা বলে ভাই মা কাঁদে ছেলে দুঃখ পেলে মা কাঁদে ছেলে দুঃখ পেলে বারণ করনি বলেই তো যাচ্ছি না করলে যেতাম আপনারও সব মানায় না বয়স হচ্ছে দায়িত্ব বাড়ছে তাই নাকি আচ্ছা তোমার ব্যাপারটা কি বলো তো বলবো কেন বলবে না বলবোই না এই কি লুকোচ্ছো কিছু না কিছু না ছেলে ছেলে ছেলে
তার চেয়ে আমি বলেছি ওকে অন্য কোথাও সরিয়ে দে। কি বলতে চাইছ তুমি? বলছি এইরকম অনেক অবৈধ সন্তান এই বাড়ির মাটির নিচে পোঁতা আছে। অবৈধ? মা, মা, কিরণকে আমি বিয়ে করেছি। কুলদেবী সিঁদুর নিজের হাত ওকে পরিয়ে ঘরে নিয়ে এসেছি মা। কিন্তু কুলদেবী স্বীকার করেননি। করলে এমন হতো না। অনেক জাত বেজাত ঢুকে মায়ের মন্দির অপবিত্র করেছে, তাই কুলদেবী রুষ্ট হয়েছে। কুলদেবী রুষ্ট হয়েছেন? হ্যাঁ, তা না হলে এই বংশে যা কোনোদিন হয়নি তা হলো কেন? একটা বিকলাঙ্গ ছেলে বেঁচে থাকার কোনো অধিকার নেই। মা, ওকে শেষ করে দে। না 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 না, আমি পারবো না, আমি পারবো না নিজের সন্তানকে। একটা বিকলাঙ্গ ছেলে এই বংশের জমিদার হবে। বিকলাঙ্গ জমিদার? ও চমৎকার। মা দোহাই তোমার, তুমি থামো, আমি আর পাচ্ছি না, পাচ্ছি না। আমাকে একটু একা থাকতে দাও মা। যা বললাম তোর ভালোর জন্যই বললাম, ওকে শেষ করে দে। মায়ের মন্দিরে অনেক জাত বেজাত ঢুকিয়ে মন্দির অপবিত্র করে তাই কুলদেবী রুষ্ট হয়েছেন। কুলদেবী রুষ্ট হয়েছেন? রামকৃষ্ণদেব বলতেন, কারোর পা ভাঙলে কেউ তাকে গঙ্গায় ভাসিয়ে দেয় না, বরং তাকে চিকিৎসা করে সারিয়ে তোলে। কিরণ, তুমি পারবে? তুমি আমাকে আশীর্বাদ করো। না না, শুধু আশীর্বাদ নয়, আমি জানি, আমি জানি তুমি ছেটুকে সারিয়ে তুলবে। কিরণ, কিরণ, আমি প্রমাণ করবো যে তুমি পারবে, তুমি সারিয়ে তুলতে নিশ্চয়ই পারবে। ইন্দ্র, তুই শেষ পর্যন্ত আমার কথা শুনলি না? হ্যাঁ, ওই ডয়নির কথাই তুই ভুললি? এখনো বলছি ভালো চাস তো ওই পাপ বিদায় কর। পাপ? হ্যাঁ, তোমার পাপ। তোমার পাপে কুলদেবী রুষ্ট হয়েছে। কুলদেবী যদি সত্যি রুষ্ট হয়ে থাকেন তো তার জন্য দায়ী আপনাদের পূর্বপুরুষ। শুনলি ইন্দ্র, এত বড় আস্পর্ধা শুধু আমাকে নয়, তোর বাপ চোদ্দ পুরুষ তুলে গালাগালি দিচ্ছে। গালাগালি দেওয়ার স্বভাব আমার নয়। শ্রদ্ধেহ না হলেও গুরুজনদের মান্য করার শিক্ষাটুকু আমার আছে। কিন্তু আপনি যে কাজ করতে যাচ্ছেন সেটা কোনো মানুষের কাজ নয়। কিরণ,
ভুলে যেও না, উনি আমার মা। মা? আর আমি? আমি মা নই। জিন্দা, ওই ডাইনির চোখে জলে ভুলে যাস নি, এখনো ভেবে দেখ নিজের বংশ মর্যাদা। মা, আমি কিছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। অসহ্য, এখানে থাকা আমার পক্ষে অসহ্য হয়ে উঠেছে। আমি আর পারছি না, আমি আর এখানে থাকতে পারছি না। একদিকে তোমার বংশ মর্যাদা, আমার একদিকে কিরণ। শোনো কিরণ, তোমার ভগবান আর বিশ্বাস দিয়ে যেদিন আমার পূর্বপুরুষদের ইজ্জত ফিরিয়ে আনতে পারবে, সেই দিন আমি ফিরব, তার আগে নয়। রাক্ষুসী যাইনি, তুই আমার ছেলেকেও পর করে দিলি, ছেড়ে রাখ, আমিও দেখব তোর ডাইনি গিরির দম কত দূর। দাদাবাবু বদলে গেছে, ওই মা ঠাকুরনি দাদাবাবুকে উস্কে, কেউ কাউকে উস্কানি শ্যামা, সবই ঠাকুরের খেলা, তার পরীক্ষা। আমার হাত ডাক শুরু হলো, বাঘিনীর মতো নজর রাখছে। বাবুজি, দিল বহল যায় না, যাও, চলে যাও, চলে যাও। আমাকে আমাকে একটু একা থাকতে দাও, আমাকে একটু একা থাকতে দাও। দেখি দেখি পাতা, দেখি হে, তো এটা লাগালে তুমি ভালো হয়ে যাবে বাবা, ভালো হয়ে যাবে, হাতি হাতি পাপা করবে। হাতি হাতি পাপা করবে, কোকনে যে খাবার সময় হয়ে গেল, দেখ দেখ শ্যামা, কোকন কেমন হাত পা ছুঁড়ে খেলা করছে। দাদা দাদা, উঠে খবর দাও গৌরানি, দাদা উঠে খবর দাও।
আগে খোকন সম্পূর্ণ সেরে উঠুক। খোকন তো সেরে উঠেছে বৌরান, কেন তুমি এমন করছো? নিজে মনের জোর আনো। মনের জোর আমি সত্যি আমার কাছে আজ সব থেকে বড় হলো খোকনের পায়ের জোর। তোরা ঠাকুরকে ডাক, ও ভালো হয়ে উনি গিয়ে ওর বাবাকে ডেকে নিয়ে আসবে। বাবুজি, তোমার কি হয়েছে বাবুজি? বছর হয়ে গেল বাড়ি যাচ্ছ না, নাচ গানা বন্ধ, বিনা ভি ছোড় দিয়া, কেন? আচ্ছা রুক্মিণী বাই, তুমি তো সেদিন গাইছিলে, নিজের ভাবনা নিয়ে নিজেই থাকো, কাউকে বলো না কোনো কথা, না? शायरी और जिंदगी में बहुत फर्क है बाबूजी। रुक्मिणी बाई, भाबछी कोथाओ चले जाब। चले जाबे? तुम्हें और एखने थेके की करबे? एबार तुम्हें चले जाओ, हमें मतिलाल के बोले दिएछी तुम्हार सब व्यवस्था कर देबे। आमार भावना निये आमाकेई थाकते दाओ। মিথ্যে কথা, মা কখনো সন্তানকে হত্যার আদেশ দিতে পারে না, হোক সে পঙ্গু হোক সে বিকলঙ্গ, তবু সে মায়ের সন্তান। তুমি কি বলতে চাও? কিছু নয় মা, শুধু আপনি বলে দিন আমি কি নিয়ে বাঁচবো, আমি কেমন করে বাঁচবো।
তোমার বাঁচার প্রয়োজন বাকি। ঠিক, আপনি ঠিকই বলেছেন। আপনি তো মানুষ, আপনি রানী মা, কিন্তু আমি তো কখনকে ছেড়ে বাঁচতে পারবো না। আমি চললাম, আপনি শুধু আপনার ছেলেকে বলে দেবেন, আমি কথা রাখতে পারলাম না। আমি হেরে গেলাম মা, আমি হেরে গেলাম। কে? কিছু হারিয়েছিস বুঝি? হারালে খুঁজতে হয়, জানিস না? এ জীবনে তাকে তোর খুঁজে পাবো না বাবা। চ দুজনে মিলে খুঁজি, দেখি পাই কিনা। বাবা, মরা সহজ, বাঁচাটাই শক্ত। মা গো, যার পৃথিবীতে কেউ নেই, সারা পৃথিবীটাই তো তার। কিছু না কিছু হারিয়েছে, তবু আশা নিয়ে বেঁচে আছি। একদিন না একদিন এরা সব ফিরে পাবে। দাদু দাদু, তুমি আমাদের নতুন মা এনেছো। তারপর যেদিন তুই বলবি আমি তোকে নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। বলাই আগে মায়ের বিশ্রামের ব্যবস্থা কর। যাকে মাগো, একই পরীক্ষায় ফেললে আমায়, এ আমায় কোথায় নিয়ে এলে? না না, আমি এখানে থাকতে পারবো না। আমার ভাগ্যে নেই, নাহলে আমার নিজের সন্তানকে হারিয়ে ফেলবো কেন? বাবুজি, বাবুজি। হুম, কে? ও সংগ্রাম। হ্যাঁ বাবুজি। কি ব্যাপার? কে রে? আপনার খোকা বাবুজি। আমার আমার খোকা, আমার খোকা। দেখি বাবুজি, বাবা ভালো হয়ে গেছে সংগ্রাম? আমার খোকার পা ভালো হয়ে গেছে। হ্যাঁ বাবুজি, সেটা তো একটু কমজোর আছে। কিরণ, কিরণ, তুমি তোমার কথা রেখেছো। কিরণ, তুমি তোমার কথা রেখেছো, তুমি জিতে গেছো। কিরণ, তুমি জিতে গেছো। কিন্তু সংগ্রাম,
খোকাকে তুই এখানে কেন নিয়ে এসেছিস রে? জিন্দগি ভর বহুত খুন খারাপি করেছি বাবুজি, লেকিন লেকিন ফুকা বাবুকে আমি খুন করতে পারলাম না। খুন? কি বলছিস তুই? রানী মা খোকা বাবুকে খুন করার হুকুম দিয়েছে। মা খুন করতে বলেছে? রামজিকে কথা বাবুজি। আরে এই তো আমার দাদু ভাই। এসো দাদু ভাই। ইন্দ্র, দাদু ভাইকে বিছানায় না দেখে, ওরে বাবা রে, হাত পা কেঁপে ঠান্ডায় মরি। তখন কুলদেবীকে জানাচ্ছি, মা গো কুলদেবী, আমার দাদু ভাইকে এনে দাও। বাবা দেখে না প্রাণ বাঁচল। এসো দাদু ভাই। কিরণ কোথায়? ওর কথা মুখে আনিস না ইন্দ্র, লজ্জায় মরি, লজ্জায় মরি। তুই চলে গেলি, ছেলেটা হলো যেন দু চক্ষের বিষ। ওই রাক্ষসীর হাত থেকে ছেলেটাকে বাঁচাতে, মানে রক্ষে করতে। খোকনকে সংগ্রাম শিখরাতে তুলে দিলে, তাই না? ছি মা ছি ছি। তুমি ভালো করে জানো, কিরণের মতন অভিমানী মেয়ের পর আর বেঁচে থাকতে পারে না। কোন অধিকারে তুমি দুটো নিরপরাধ জীবন কিভাবে নষ্ট করে দিলে? তুই ভুলে যাস নি ইন্দ্র, এখনো আমি এই সংসারের কর্ত্রী, আমার কাজের কৈফিয়ত আমি কাউকে দিই না। বেশ, থাকো তোমার কর্তৃত্ব নিয়ে। তোমার বংশমর্যাদা আভিজাত্য ঐশ্বর্য সব রইল, কর্তৃত্ব করো মা, কর্তৃত্ব করো, প্রাণ ধরে কর্তৃত্ব করো। আমি যাচ্ছি, এখানে এখানে আর এক মুহূর্ত নয়। আমার খোকনের গায়ে জমিদারির বিষাক্ত হওয়া আমি আর কখনো লাগতে দেবো না, কখনো না। ইন্দ্র, 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 নেব খারাপ বেইমান চাবুকের ঘায়ে আমি তোমাদের শায়েস্তা করে দেবো। আমি তাপসী, মাকে ফুল দিতে যাচ্ছিলাম, পড়ে গেছি। আহা, খুব লেগেছে? না নতুন মা। তাপসী তুমি? হ্যাঁ নতুন মা, আমি অন্ধ। তুমি বুঝি রোজ মাকে ফুল দাও? হ্যাঁ নতুন মা, আমি রোজ স্নান করে মাকে ফুল দিতে আসি। চলো আমি তোমাকে মায়ের কাছে নিয়ে যাচ্ছি। এই যে মা, দাও ফুল দাও। নতুন মা, কি মিষ্টি তোমার কথা, মনে হচ্ছে যেন আমার নিজের মার সঙ্গে কথা বলছি। নতুন মা, তুমি নিশ্চয়ই খুব সুন্দর দেখতে, তাই না? তাপসী, মাকে ফুল দাও। আমার চোখ ভালো করে দাও মা, নতুন মাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। শুধু একবার আমার নতুন মাকে দেখিয়ে দাও। তাপসী, তাপসী মা, তাপসী আমার মা। মা তুমি কাঁদছো কেন? কেঁদো না, জানো না মায়ের সামনে মেয়ে কাঁদলে মায়ের কষ্ট হয়। না বাবা, কাঁদে না, কাঁদে না।
না মানে কখনো তো খাইনি তাহলে ওর মাকে না নিয়ে বেরুলেন কেন মা যেমন বুদ্ধি এতটুকু বাচ্চা মা ছাড়া কখনো থাকতে পারে কেন বাবার কাছে বুঝি থাকতে পারে না যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করবো বলুন এর বুঝি মা নেই আমার খোকনের আত্মার শান্তি দাও মা আমার খোকনের আত্মার মঙ্গল করো নতুন মা নতুন মা তাপসী ঠাকুরকে ফুল দিতে এসে পড়ে গিয়েছিল ও তো দেখতে পায় না কিন্তু আমি তো পাই তাই এখন থেকে রোজ আমি ওকে মায়ের কাছে নিয়ে আসব আসবে বইকে নিশ্চয়ই নিয়ে আসবে বাবা তুমি আমাদের ছেড়ে চলে যাবে নতুন মা তুমি আমাদের ছেড়ে যেও না নতুন মা আমাদের যে কেউ নেই তোদের ছেড়ে আমি কোথাও যাব না তোদের ছেড়ে আমি কোথাও যেতে পারবো না আমি কোথাও যেতে পারবো না মায়ের লীলা দেখেছিস বেটির এত বড় রাজত্ব কিছুই হারায় না রে কিছুই হারায় না আর তুই পেলি সন্তান আর এরা পেল তাদের মা পিতামাকে অবাক করলেন ইন্দ্রনাথবাবু কবিরাই চিকিৎসা করিয়েছেন তোর পা তো প্রায় ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে শুধু পায়ে একটু বল দরকার সত্যি বলছেন ও হাঁটতে পারবে অভ্যেস করান খেলাধুলো করান এনেছেন ওষুধ দিচ্ছি যার তাকে চিকিৎসা করাচ্ছিলেন তাকে দিয়ে চিকিৎসা করালে ভালো সে আর নেই ডক্টর বলতে নেই গোচারণী নন্দলাল গমন
কেনু বলো হে পরজিতা জগতের পিতা কি সুন্দর দৌড়চ্ছে খেলা করছে একটু হাঁটো হাঁটবে বাবলু বাড়ি চলো যাই না বাড়ি চলো আর একটু খেলবো না বাবা আবার কাল খেলবে এখন মাস্টারমশাই আসবেন পড়তে হবে না মা মা আমি আইসক্রিম খাবো না বাবা এখানকার আইসক্রিম ভালো নয় তুমি বাড়ি চলো গিয়ে খাবে সকলের মা আছে আমার মা নেই কেন বলো না বলো না আমার মা কোথায় তোমার মা তোমার মা হারিয়ে গেছে বাবা খুঁজে দাও এক্ষুনি দাও হ্যাঁ হ্যাঁ খুঁজে দেব খোকন দেখো ওরা কি সুন্দর খেলা করছে চলো আমরা খেলা করতে চাই হ্যাঁ তুমি দৌড়বে বলছিলে খেলবে বলছিলে হ্যাঁ হাঁটো তো মা হাঁটো হ্যাঁ হাঁটো তো ওদের সবাইকে দেখি হাঁটো ঠিক পারবে হাঁটো বাবা আমি হাঁটবো তুমি দৌড়ে ওদের হারিয়ে দেবো আমার জিতে দাও বাবা আমার জিতে দাও সর্বনাশ হয়ে গেছে বালেরা মহামের গা উজাড় হয়ে যাচ্ছে সে কি আগে হ্যাঁ বোধ করে পাঁচজন মারা গেছে আর খালপাড়ে বসছে সাতজন সে কি হাসপাতাল তো অনেক দূরে বলাই বাবু তার মধ্যে বসে থাকলে তো চলবে না আমাকে যেতে হবে চলুন চলুন আপনারা আমার সঙ্গে যাবেন না আপনি যাবেন না মাকে ফেরাতে পারবে না বলাই বরং তোমরাই ওর সঙ্গে যাও আপনারা আমাদের বাঁচান কি হয়েছে আমাদের ঘরে মড়ক লেগেছে কেউ আসছে না কেউ দেখছে না আমাদের কেন আমরা যে পতিতা চলো মা আমি যাচ্ছি চলো আপনি যাবেন না গ্রামের লোক আমাদের আশ্রমের বদনাম করবে ওরা পতিতা ওরা রোগী বলাই বাবু রোগীর কোনো জাত নেই এই ঘরে এই ঘরে মা মরে গেছে
মঙ্গল বাবু কি হয়েছে জানেন না? একটা বেশ্যার ছেলেকে নিয়ে আশ্রমে তুলেছে, এই জন্য আপনাদের আমি আশ্রমে জমি দিয়েছিলাম। বলুন, উত্তর দিন। আপনার কথার উত্তর দেবেন আমার মা। আপনার হুকুম আমি মানতে পারলাম না, মায়ের আদেশ ছাড়া আর কিছু মানতে আমি অভ্যস্ত নই। ওকে রেখে গৃহস্থ অকল্যাণ করতে চান? ভদ্রলোকের ছেলেরা অবশ্যই মিশে গোল্লায় যাবে। পার করে দিন, তাড়িয়ে দিন না। আস্তাপুরের আবর্জনা ওকে তাড়িয়ে দিন, দূর করে দিন। আপনারা জ্ঞানী গুণী, শাস্ত্র বোঝেন, ধর্ম জানেন, কই কোন শাস্ত্রে তো পতিতার ছেলেকে আস্তাকুড়ের আবর্জনা বলেনি? ত্রিসন্ধ্যা আর্নিং না করে আমি জল খাই না, আপনার কাছে কি আমার শাস্ত্র শিখতে হবে? অস্ত্রগুরু মহাবীর দ্রোণাচার্য স্বর্গনটি ঘৃতাচির সন্তান ছিলেন না? বারাঙ্গনা জাবালির ছেলে মুনি সত্যকাম হননি? কুমারী কুন্তির ছেলে দানবীর কর্ণ কুন্তি পঞ্চশতীর একসতী নন? বলুন, উত্তর দিন। জগৎপিতা যিশুর মা মেরিও তো কুমারী, কোন শাস্ত্র ধর্মে এদের অস্বীকার করেছে? গৌতম বুদ্ধের মৃত্যুশয্যায় যে জীবক তার চিকিৎসা করেছিলেন তিনিও তো বারাঙ্গনা শিলাবতীর সন্তান। আজও মায়েরা ছেলের হাঁচি হলে জীব জীব বলে তাকে স্মরণ করেন। পতিতার ছেলে বলে যাকে তাড়াতে এসেছেন সেই পতিতার ঘরের মাটি না হলে আমাদের দুর্গা প্রতিমা গড়া হয় না। কেন একে তাড়াব? একটা সুন্দর নিষ্পাপ জীবনকে কেন নষ্ট করে দেব? সুযোগ পেলে এই ছেলেই একদিন সত্যকামের মতো মহাপুরুষ, জীবকের মতো চিকিৎসক হবে না? কে বলতে পারে জন্মের অপরাধ কি এত বড়? কার প্রয়োজনে মেয়েরা পতিতা হয়? সে অপরাধ কার মঙ্গলবাবু? এ তো আপনাদেরই কারো না কারো বংশধর, অস্বীকার করতে পারেন? আপনারা উত্তরাধিকারীকে অবাঞ্ছিত বলতে পারেন, কিন্তু মা পারে না। জগতে সবকিছুর বিকল্প আছে, শুধু শুধু মায়ের কোনো বিকল্প নেই। অন্যায় করেছি মা, আমার আমায় ক্ষমা করুন। এতদিন শুধু দেবীর পূজাই করেছি, কোনোদিন তাকে চোখে দেখিনি। আজ আজ সাক্ষাৎ জগৎ জননী মাকে চোখে দেখলাম। আজ থেকে এই আশ্রমের সমস্ত দায়িত্ব আমার। এতদিন এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলাম মা। আজ থেকে এই আশ্রমের সমস্ত দায় ভার তোর। আমার? ভয় কি মা, যার কাজ সেই করিয়ে নেবে। মেয়েটি সে মেয়েটি তোকে পাঠালে কেন এখানে? সেবা ধর্ম, সেবা কর্ম, সেবা প্রাণ, সেবা ব্রহ্ম। উৎসাক্ষ করে দে মা, সঁপে দি। বেটির আমার অশেষ করুণা, সেই করুণাতেই তুই করুণাময়ী হয়ে উঠবি মা, করুণাময়ী। যাবি সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ
नमो नमः। या देवी सर्वभूतेषु शब्दरूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः। चुप करो खगन, चुप करो। सब समय खाली मा मा मा। आमी क्यों ना है? आमी क्यों ना है? खोकन, खोकन सुना, खोकन बाबा माँ, अभी तो मैं बोके फिले ची ना था, अभी तो मैं बोके फिले ची, हरे मैं तो मैं कक्कुनो बोक बोला, कक्कुनो ना, खोकन, सुनो, सुनो। खोकन जाबे शोशुर बाड़ी सोंगे जाबे के बाड़ीते आछे हुलो बेड़ाल म्याओ 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 म्याओ। कोमर बेधेछे कोमर बेधेछे। ना बेड़ाल नय घोड़ा। अच्छा सुनो ताले खोका बाबू हलवा खाबू घोड़ाय चोड़े बड़ाते जाबू। खोका बाबू हलवा खाबू घोड़ाय चोड़े बड़ाते जाबू। होय এইবার ঘোড়া পিঠ চুলকাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এইবারে তুই লক্ষ্মী বসো তো, অনেক ঘোড়া চাপা রয়েছে, বসো লক্ষ্মী। শাবাস। আচ্ছা আমি তোমার জন্য ফল কিনে নিয়ে আসি, তুমি ফল খাবে বলেছিলে, তারপর জমিয়ে জোর গপ্প। হ্যাঁ মার গল্প। ফিললে কিছু বলা যাচ্ছে না। ও স্যার।
জ্ঞান ফিরে আসছে। দুষ্ট ছেলে, আমাকে চিনতে পারছ না? আমি আমি তোমার বাবা না, তুমি তো আমার বাবা না। কি বলছো খোকন? আমি আমি তোমার বাবা? আমি তো তোমায় চিনি না। মনে হচ্ছে স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছে, অ্যামনেজিয়া, তাই আপনাকে চিনতে পারছে না। তারপরে আবার আমাকে কোনোদিন চিনতে পারবে না। জ্বর সর্বে আঘাতের গুরুত্বের উপরে নির্ভর করছে। ভগবান, এ তুমি কি করলে ভগবান? যাকে নিয়ে আমি সব ভুলে গেলাম তুমি থাক। কিছু বুঝতে পারছি না, এতদিন হয়ে গেল, কি করব কিছু ভেবে উঠতে পারছি না। আমি তো আপনাকে অনেকবার বলেছি, আপনি মনস্থির করুন, ওকে ভেলোরে নিয়ে যান। ভেলোর? আপনার বেবি এখন অবজারভেশনে আছে, আমার মনে হয় কাল পর্যন্ত আমি ডিটেইলে কথা বলতে পারবো। আমার খোকন, আমার খোকন ভালো হয়ে যাবে তো ডক্টর লরেন্স? লেটস হোপ সো, লেটস হোপ সো। বাহ, সবগুলো হয়ে গেছে, আমি তো ভাবতেই পারিনি। জানো বিন্দু, তোমার হাতের তৈরি ফ্রকগুলো বিক্রি করে গত মাসে এই আশ্রমের 200 টাকা আয় হয়েছে। আমি রেডক্রস সোসাইটির সঙ্গে কথা বলে সব ব্যবস্থাই করে ফেলেছি। দেখুন তোমার কাপড়গুলো কেমন হয়েছে। খুব ভালো, এই তো আমাদের হাতের তৈরি জিনিস, কত তাঁত বন্ধ হয়ে যাচ্ছে, তাদের উৎসাহ না দিলে দেশি তাঁত চলবে কি করে? এখন থেকে আশ্রমের সব কাপড় তোমরাই দেবে। টাকা পয়সার জন্য আপনি কিচ্ছু ভাববেন না। ভাবনা তো সকলের বাবা, তোমরা না ভাবলে এদের চলবে কি করে? গায়ে শহরে যেখানে যত দুঃখী অনাথ আছে, এদের সবার কাছে আমাদের পৌঁছতে হবে, এদের মুখে হাসি ফোটাতে হবে, এরা যেন বুঝতে পারে এই বিরাট পৃথিবীতে এরা একা নয়, এদের ভালোবাসার জন্য কেউ না কেউ কোথাও অপেক্ষা করে আছে। বিনা চিকিৎসায়, বিনা খাদ্যে আমরা একজনকেও মরতে দেব না। বলাই বাবু, ভাবেন বাবু, অন্ধের ভীষণ অবস্থা, আপনি শীঘ্রই ব্যবস্থা করুন, আমরা যাব। Thank you.
শান্ত হন, সকলেরই কিছু না কিছু হারায় জগতের নিয়ম। Mother, Karuna Mai, the lady of kindness. মায়ের ফুল তাকে রাখো, মনে জোর পাবে, মাই সব। মা, এনারা আপনার সঙ্গে দয়া করতে এসেছেন। তুমি সেবা করো, আমি সেবা করি, তুমি আমি এক। আই হ্যাভ কাম টু ইনভাইট ইউ। তুমি হাসপাতালে আসবে। আপনাদের হাসপাতাল কোথায়? ভেলোর। ডক্টর লরেন্স, আমি খগনের ব্রেন অপারেশন করতে চাই, ইমিডিয়েটলি। অপারেশন? ডক্টর লরেন্স, ডক্টর লরেন্স, ডক্টর লরেন্স, আমি যাব। ইম্পসিবল, আমরা অপারেশন থিয়েটারে কাউকে অ্যালাউ করি। কিন্তু খগন যে আমাকে ছাড়া কখনো থাকেনি ডক্টর লরেন্স। আফটার অল, অপারেশন ইজ ক্রুয়েল, ছুরি, কাঁচি, রক্ত, ও আপনি সহ্য করতে পারবেন না। আপনি ভুলে যাচ্ছেন কেন, আফটার অল ও আপনার ছেলে। আমি পারবো, আমি সব সহ্য করতে পারবো। আপনি জানেন না ডক্টর, আমি কত সহ্য করেছি, আমি কত সহ্য করতে পারি। আপনি হয়তো পারেন, কিন্তু আমি তো পারবো না। আমারও সন্তান আছে, আই এম অলসো এ ফাদার। আপনার রিয়াকশন আমাকে দুর্বল করে দেবে। নাও নাও ডক্টর, আপনি এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর। ইট ইজ নিডেড, এই নিষ্ঠুরতা মানুষের জীবন বাঁচায়। প্রার্থনা করুন যেন অপারেশন সাকসেসফুল হয়, একটি শিশুকে তার মায়ের কোলে পৌঁছে দিতে পারি। প্লিজ, প্রে টু গড, প্রে টু গড। And it shall be given knock, and it shall be opened unto you. He that seeketh findeth, to him that knocketh it shall be open. Amen. My son, Khokon bhalo hobe, bhabna korona, ami prarthana korbe. চব্বিশ ঘন্টা না কাটলে ঠিক বলতে পারছি না। তাড়াতাড়ি সেরে ওঠো কখন, তাড়াতাড়ি সেরে ওঠো। Thank you.
মাদার, দ্য লেডি অফ কাইন্ডনেস। আমরা আশ্রমবাসী, মায়ের আশীর্বাদী ফুল ছাড়া আমাদের আর কিছু দেবার নেই। হাসপাতালের সব রোগী, শিশু, তাদের আত্মীয় স্বজনদের এই আশীর্বাদী ফুল আমি দিতে চাই। যদি তুমি বিশ্বাস করো দেবে, আমি তোমাকে নিয়ে যাবে। এখানে একটা বাচ্চা আছে, বড় দুঃখী, ব্রেন অপারেশন হয়েছে, সিরিয়াস। আহারে, বেবি কেমন? ভালো না, ডক্টর লরেন্স পরীক্ষা করছেন। তাহলে তো এখন ভেতরে যাওয়া ঠিক হবে না, আমি এখান থেকে ওকে আশীর্বাদ করছি। মঙ্গলকারিণী মা, সকলের মঙ্গল করো। ফাদার, আপনি আমার হয়ে ওকে ফুলটা দিয়ে দেবেন, আমি চলি, আমার গাড়ির সময় হয়ে এলো। বি লর্ড অলওয়েজ উইথ ইউ। মিস্টার চ্যাটার্জি, ফাদার আপনার জন্য ওয়েট করছেন। ফাদার, মাই সান, আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি। বেবি ভালো হবে, এই নাও, মাদার্স ব্লেসিং। মাদার, করুণাময়ী। Dr. Lawrence, come, come, stand before him. Please, talk to him, talk to him. Khokon? 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 Doctor, Khokon kotha bolche na keno? Go on, he must. Go on. Go on. Kotha bolo, Khokon. Kotha bolo. Lakshmi Baba amar. Kotha bolo, Khokon. Kotha bolo. এই দেখো, এই দেখো ফুল, মায়ের ফুল, মা পাঠিয়েছেন। দেখো কখন, দেখো তখন মার ফুল দেখো কখন। ডোন্ট স্টপ, কন্টিনিউ। কখন মা ফুল দিয়েছে, দেখো কখন, দেখো লুক, মার ফুল দেখো, দেখো কখন, 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 কখন। মার ফুল নাও খোকন, নাও, নাও খোকন। ও লর্ড, আমিন। কেমন আছে? ভালো আছে, ফাইন। কিন্তু ফাদার, ডক্টর লরেন্স বলছিলেন যে ওর পাটা। টাইম উইল টেক ইটস ওন কোর্স, হ্যাভ ফেথ ইন গড। ভগবানকে ডাকো, ওকে মার কাছে নিয়ে যাও। মা, যিনি ফুল দিলেন খোকন ভালো হলো, করুণাময়ী। বাহ, এবারকার মেলায় তোমাদের খেলনার দোকান সব থেকে বড় হবে, তৈরি করো। আপনি ওকে নিয়ে ভেতরে যান, আমি আসছি। আমি ওই মেলায়
লাগো পুতুল কিনব না বাবা তোমার শরীর ভালো নয় আর ওখানে ভীষণ ভিড় না আমি যাব আচ্ছা তাহলে এক কাজ করা যাক আমি বরং মেলায় গিয়ে তোমার জন্য পুতুল কিনে নিয়ে আসি কেমন গাড়োয়ান ভাই বাবু গাড়িটা এখানে একটু থামাও না গাড়োয়ান ভাই বাবু তুমি খোকনকে একটু লক্ষ্য রেখো কেমন ঠিক আছে বাবু আমি কাছে আপনার কোনো চিন্তা নাই ততক্ষণ আমি বরং আমার বলে দুধার একটু জল খাওয়াই আনি ভয় নেই বাবা ভালো হয়ে যাবেন ভালো হয়ে যাবেন মা মা ওখানে বড় ভিড় হয়েছে সবাই আপনার দর্শন চায় আপনি এখানে থাকুন আমি যাচ্ছি আচ্ছা মা দেখি ভাই একটা পুতুল দেখি আগে কোনটা দেবো দেখো তোমার জন্য কি সুন্দর মা পুতুল এনেছি খোকন 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 বাবা 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 খোকন খোকন কাকে খুঁজছো বাবা ভিড়ের মধ্যে মাকে হারিয়ে ফেলেছ তোমার নাম কি খোকন বাবার নাম কি মা আপনি এখানে ওদিকে একজন রোগী যায় যায় এই যাচ্ছি শুনুন এই বাচ্চাটার মাকে হারিয়ে ফেলেছে আপনি ওর মাকে খুঁজে তার কাছে পৌঁছে দিয়ে আসুন আচ্ছা মা এসো বাবা এসো আশীর্বাদ করো মা কারণ ভাই বাবু করুণাময়ী আশ্রম চলো বেঁচে আছে আমার খোকন বেঁচে আছে জয় মা জগদীশ্বরী তোমার দয়া শেষ নেই মা আর উনি খোকনকে নিয়ে কোথায় চলে গেছে তুমি চলে আসার পর দাদা বাবু তন্ন তন্ন করে তোমাকে খুঁজেছে বৌরানী দাদা বাবু ধারণা তুমি হার নিয়ে গেছে তারপর কোথায় যে দাদা বাবু মার কাছে আজ আর কেউ নেই বৌরানী সবাই মাকে ছেড়ে চলে গেছে হাসতে দিয়ে একা মা একা তার পাশে কেউ নেই আমি যাব তুমি হ্যাঁ শ্যামা আমাকে যেতেই হবে মা যত অন্যায় করুন তিনি যে মা মা বৌমা আর রাগ করে থাকবেন না মা আমি আপনাকে নিয়ে যেতে এসেছি আমি কোথাও যাব না মা কোথাও যাব না আমার ইন্দ্র দাদু ভাই আসবে আমি তার জন্য বসে আছি
আমি সারা রাত ঘুমোই না, তারা এসে যদি ফিরে যায়। কেউ ফিরে যাবে না মা, আমি তাদের খুঁজে নিয়ে আসব। দাও মা, তাই দাও, আমার দাদু ভাই কেঁদে দাও মা, আমার ইন্দু কেঁদে দাও, আমাকে আশীর্বাদ করুন মা। পারবো না, পারবো না বৌমা, আশীর্বাদ করতে পারবো না। এই দেখো, এই দেখো আমার পাপের শাস্তি, আমার পাপের শাস্তি। এই হাতের আশীর্বাদ না পেলে আমাদের যে কোনো কাজ পূর্ণ হবে না। এ যে মায়ের হাত, আমাকে আশীর্বাদ করো মা, আমাকে আশীর্বাদ করো বৌমা। শুধু মায়ের আশীর্বাদই পুলিশ ছেড়ে গেল? সাধবেই তো, মা যাওয়ার সাক্ষাৎ ধন্যন্তরী, চিন্তা নেই, মা আসুন। তিনি নেই? সে কি এক জায়গায় বসে থাকবার মেয়ে? ছেলে মেয়েদের কান্না শুনলেই আর স্থির থাকতে পারে না, সকলের মা তো আসবে। মানুদা আমাকে ডাকছেন বাবা? হ্যাঁ, ছেলেটিকে বাচ্চাদের ঘরে রেখেছো তো মা? ও আমাকে ছেড়ে কখনো? বাচ্চাদের ঘর আলাদা, মায়ের নিয়ম, নড়চড় হবার উপায় নেই। এসো বাবা। না আমি যাব না, আমি বাবার কাছে থাকবো। ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি, আয় না। যা বাবা, খেলা করে যাও। আমার না অনেক খেলা আছে, নতুন মাঠ দিয়েছে, আমরা দুজন বসে খেলা করব। চ ভাইয়ের সঙ্গে যাও। যাব। আচ্ছা আচ্ছা নেবো। মানুদা এটা নিয়ে যাও, আপনি বিশ্রাম করুন, মা এলেই জানতে পারবেন। আচ্ছা পায়ে ব্যথা বুঝি? ধর আমাকে, ধর। কাঁদছিস কেন? মায়ের জন্য মন কেমন করছে বুঝি? আমার মা নেই। ও আমাদের মা আসুক, দেখবি আর মন কেমন করবে না, তোকে ভালোবাসবে, আদর করবে, তোর সব ব্যথা সারিয়ে দেবে। তোদের মা আমার মা হবে? আমাদের মা সকলের মা, আমাদের মাকে দেখলে নিজের মাকেও ভুলে যাবি। মা আসুক, কখন আসবে বলো না মা, কখন আসবে? মানুদা, মানুদা একে ভেতরে নিয়ে যাও, দেখো এর যেন কোনো অযত্ন না হয়। আপনি ভেতরে যান না, আসুন মা। মা, একজন ভদ্রলোক সকাল থেকে তার বাচ্চাকে নিয়ে আরেকটু অপেক্ষা করতে বলুন। আধার কি
সবগুলা চতুরা এসো দুঃখী দরিদ্র ধনীরা এসো অগুলা সবগুলা চতুরা এসো দুঃখী দরিদ্র ধনীরা এসো এসো ভজন জ্ঞানী গুণীগণ মায়ের পূজার করো আয়োজন কি বলে পঙ্গু তুমি এসো পঙ্গু এসো এসো মৌন এসো এসো বধির এসো এসো অন্ধ এসো মায়ের পূজায় যে তোমাদেরও বড় প্রয়োজন ফিরিয়ে নিয়ে চল বাবা বৌমা তুমি ঘরে চলো তোমার ঘর তোমার সংসার ফিরে চলো মা মা ফিরে চলো তুমি ছেড়ে কি আমি যেতে পারি মা এরা সবাই আমার ছেলে মেয়ে এক সন্তানের জন্য হাজার সন্তানকে ছেড়ে আমি যেতে পারবো না আজ আর ফিরে যাওয়া নয় এবার ফিরে আসা আমরা সবাই ফিরে আসবো এখানে আমাদের কিরণ ও শুধুমাত্র খোকনের মা নয় আজ হাজার হাজার সন্তানের মা ও যে করুণাময়ী বেটির রাজত্বে কিছুই হারায় না রে কিছুই হারায় না সে
বেটি সব ফিরিয়ে দেয়। আনন্দময়ী আনন্দ রূপা আনন্দ বিধায়িনী বিশ্বরূপা বিশ্বমাতা বিশ্বদেবী শিবজায়া করুণাকর করুণাময়ী করুণাবিতরণী শরণাগতি